যার জন্য আজকের এই দিনের এই আয়োজনের 11 শরীফের 11বি শরীফের ফাতিহা ইয়াজদামের এই আয়োজনের সওয়াবগুলো যার জন্য বিশেষ করে হাদিয়া হিসাবে পাঠানো হয় বখশিশ করে দেওয়া হয় তিনি হচ্ছেন এখন থেকে প্রায় 900 বছর আগে 561 হিজরি সনে বাগদাদ ইরাকের বাগদাদ জমিনে আল্লাহ যাকে এই পৃথিবীতে বিপদে পড়ে থাকা বিপদগ্রস্ত অন্ধকারের মধ্যে ডুবে থাকা বিশুদ্ধ আমল থেকে বিবর্জিত হেদায়েত থেকে বিচ্ছিন্ন মানুষগুলোকে হেদায়েতের মশাল জ্বালিয়ে কোরআন সুন্নাহ দিয়ে তাদের অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে আহ্বান করার জন্য অপসংস্কৃতির বিষাক্ত ছোবল থেকে আগ্রাসন থেকে মুক্তি দিয়ে উদ্ধার করে ইসলামী সংস্কৃতির মধ্যে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করানোর জন্য হাদি হিসাবে দাঈ হিসাবে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন রমজান মাসে যার ওয়েলাদাত হয়েছিল যিনি এমন একটি জায়গায় এসেছিলেন ওই জায়গায় আকাশের মধ্যে মেঘ ছিল 29 শাবান আগামী দিন রমজানের কি 1 তারিখ হবে নাকি আগামী দিন 29-30 শাবান হবে আরবি মাসগুলো হয় 29 হয় অথবা 30 দিনের হয় দুটি হয়ে থাকে 30 হবে অথবা 29 হবে 28 হবে না 31 হবে না আরবি মাসগুলো এই দুটি হয়ে থাকে শাবান মাসের 29 দিন পার করে দিল মাগরিব হয়ে গেল সূর্য ডুবে গিয়েছে পশ্চিম আকাশে চাঁদ দেখা যাচ্ছে না কারণ পশ্চিম আকাশের মধ্যে মেঘ রয়েছে এখন আজকের রাত্রি কি তারাবি পড়া হবে আজকের ভোর রাত্রি কি আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করে সাহারি গ্রহণ করা হবে এবং সেই হিসাবে আগামী কাল কি প্রথম রমজান হবে নাকি হবে না নাকি আরেকটা দিন অপেক্ষা করে 30 শাবান পূর্ণ করে পরের দিন রমজানের প্রথম তারিখ গণনা করা হবে ওই সময়ের জিলানের মানুষগুলো জিলান শহরে যে মানুষগুলো বসবাস করত জিলানের বিশাল এলাকা ব্যাপী শহর ব্যাপী মানুষগুলো বিভ্রান্তির মধ্যে পড়ে গেল বর্তমান প্রযুক্তি তাদের কাছে নেই মেঘকে ছেদ করে তারা উর্ধ্ব আকাশের অবস্থা দেখতে পাবে আকাশের অবস্থা দেখতে পাবে আজকে বাংলাদেশের জিলানে আজকে ইরান ইরাকের কোন আকাশে কোন অঞ্চলের আকাশে চাঁদ দেখা গিয়েছে কি যায় নাই এই প্রযুক্তি তো 900-950 বছর আগে ছিল না সবাই দৌড়িয়ে চলে আসলেন ওই সময়ের বিখ্যাত বুজুর্গ বিখ্যাত আলেম দ্বীন ইসলামিক স্কলার আবু সালেহ রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার ঘরে চলে আসলেন ওনাদের ঘর একটি সম্ভ্রান্ত ঘর ছিল জিজ্ঞেস করা হলো আমরা রোজা নিয়ে সমস্যার মধ্যে আছি আমরা কি করব রাতও কিন্তু চলে গেছে আমরা কি করব আজকে কি আমরা রোজা রাখব এখন পর্যন্ত আমরা সকাল থেকে কিছু খাই নাই আমরা কি করব তখন আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন আল্লাহ আমার ঘরে এমন একজন সন্তানকে পাঠিয়েছেন তিনি যখন থেকে সুবহে সাদেক হয়েছে যখন থেকে রোজাদারদের জন্য কোনো কিছু খাওয়া নিষেধ হয়ে যায় সুবহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত তো আজকের এই রাতে যখন থেকে সুবহে সাদেক হয়েছে আমি দেখেছি আমার সন্তান তখন থেকে তার মায়ের স্তনের মধ্যে তার মায়ের দুধ পান করছে না শত চেষ্টা করার পরেও পানি পান করছে না দুধ পান করছে না কোনো কিছু পান করছে না এখান থেকে আমি বুঝে নিয়েছি যে আজকের এই দিনটি অবশ্যই
রোজার দিন এ মাস 29 আর আজকের এই দিন থেকে পহেলা রমজান গণনা করা হবে আজকে যার মাধ্যমে ওনারা সিদ্ধান্ত নিলেন যার মাধ্যমে তারা এই সিদ্ধান্ত উপনীত হলেন জানতে পারলেন যিনি মাত্র দুনিয়াতে আগমন করলেন তিনি অন্য কেউ ছিলেন না তিনি ছিলেন আজকে আমরা যার ফাতিহা ইয়াজদাহম গায়রবি শরীফ আজকে সারা পৃথিবী 11 শরীফ পালন করবে বিভিন্ন কিছু করে যার রূহে পাকে সওয়াব রিসানি করে দিবে যিনি 561 হিজরিতে দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহর মিলনে চলে গিয়েছেন যার ব্যাপারে একটু আগে বলেছিলাম মানুষগুলোকে অন্ধকার থেকে হেদায়েতের দিকে নিয়ে এসেছেন জিলানের সেই জান্নাতি ফুল হযরতে সিগ্গিদি সানাদি শেখি পীর মীর সুলতানুল আউলিয়া সুলতানুল আশিকিন সুলতানুল আরিফিন সিগ্গিদুনা মাওলানা মুহিউদ্দিন আব্দুল কাদির আল জিলানি রহমাতুল্লাহ আলাইহি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদ্দিস সিররুহু ওয়া রহমাতুল্লাহ আলাইহি যাকে আমরা বাংলাদেশে বড় পীর হিসাবে জেনে থাকি